আমি আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম, যদি আপনাদের গায়ে কারো আগুন জ্বলে আমি আপনাদেরকে ফোন করে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ফোন করবে, আমি সেই জায়গায় গিয়ে হাজির হব এবং আমি এখনো সিদ্ধান্ত সোজা রেখেছি শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, আর কারোদের জন্য না। কেন বিগত দিন আমাদের ভুলে গেলে হবে না, বিগত দিন যে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে আমাদের যে মহিউদ্দিন ভাই, আমাদের যে হাসান ভাই, আমাদের যে রেজাউল ভাই, আমরা একটিও ভুল করা এর জবাব আমরা দেবো, ঈদের জবাব আমরা তাকে দিয়ে দেবো। শুধু তৈরি থাকো তোমরা, শুধু একটা কথা বলবো ভাই, চুপচাপ খামেসা, চুপচাপ খামেসা, চুপচাপ খামেসা। আমাদের এখানে প্রার্থী উপস্থিত হয়েছে আমাদের সেই নূর আলম ভাই অ্যাডভোকেট, তিনি আপনাদের সুখ দুঃখের সাথী হবে এবং আমি চাই আগামী দিনে আমরা নূর আলম ভাইকে জিতিয়ে তাকে দিল্লি পাঠাবো। আপনারা দিল্লি পাঠাবেন, আপনারা দিল্লি পাঠাবেন, আর তুলে বলতে হবে দিল্লি পাঠাবেন, তো দিল্লি পাঠাবেন। যাক ভাই, আমি আপনাদের দেখে খুব খুশি। তবে একটা কথা বলি ভাই, হাতি ঘোড়া গেল দল সরকার বলে কত চাঁদ, আরে সরকার তো তুমি চোখ তাকে এসে দেখে না, আমি সরকারকে বলছি চোখ তাকে এসে দেখে না, গণতন্ত্র করে কিনা তোমাকে জবাব দেবে। আরে ভাই সরকারকে বলি আগামী দিন আমরা সরকারকে যাদবপুর থেকে এবং ভাঙর থেকে তারা জবাব জানবার করবো, তিয়ার জেল রাজি আছো, তাদেরকে তিয়ার জেল, তিয়ার জেল তার জন্য পরিষ্কার হচ্ছে, তিয়ার জেল করবো। যবে শুধু একটা কথা বলি যে সব চুনকুটি মোস্তানরা বেশি লাফালাফি করছো, সাবধান হয়ে যাও, নইলে আগামী দিন সাবধান করে দেবে আমাদের ছেলেদের। যদি একবার বলি কিন্তু আমরা করবো না, কেন আমরা এমন একটা নেতা শিক্ষা শিক্ষিত, তার নাম হলো আব্বাস সিদ্দিকী, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি এবং আরো রাজ্য কমিটির নেতারা আছে। আমরা ছেলেদের শিক্ষায় শিক্ষিত না, আমরা চাল চোর না, আমরা গম চোর না, আমরা কয়লা চুরি না, আমরা এমন একটা নেতা শিক্ষায় শিক্ষিত, তিনি হলো মহান মানুষ পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। তানারে ডাকে মানুষ লাখ 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 সারা চব্বিশ সারা পশ্চিমবাংলায় মানুষ লাখ লাখ ভিড় করছে, শুধু কিসের জন্য ভাই, কিসের আশায় সেই নওশাদ সিদ্দিকী, কিসের আশায় ভাই, কিসের আশায় ভাই, যারা মানুষকে লুট করছে, হরণ করছে, শোষণ করছে, গরিব কেটে কারো মানুষের সাথে শোষণ করছে, তার জন্য আমরা এই লড়াই, আগামী দিন এই লড়াই আমাদের জারি থাকবে, আগামী দিন এই লড়াই জারি থাকবে, গণতন্ত্র প্রক্রিয়ায়। তবে ভাই অনেক মস্তানি করেছো, অনেক গুন্ডামি করেছো, ভাঙড়ের বুক থেকে মস্তানি গুন্ডামি ছেড়ে দাও, নইলে আগামী দিন ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাদের জবাব দেবে। শুধু সময়ের অপেক্ষা ভাই, তোমাদেরকে শুধু একটা কথা বলো ভাই, কোনো প্রশ্নায় পা দেবে না, কোনো ঝামেলায় পা দেবে না ভাই, ওরা এক ভাই, ওরা পাগলা কুকুরে কামড়ালে জলতঙ্ক রোগায়, ওদেরকে জল ছক আপনার এখন জলতঙ্ক রোগ হয়েছে, পাগলা কুকুরে কামড়ালে যেভাবে জলতঙ্ক রোগ সেটা এখন ছক আপনার হয়েছে। শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই, যে আপনারা যেভাবে সাথ দিয়েছেন আমি তাতে খুব খুশি, আমাকে যত মারবে যত জেল খাটাবে তাও আমি প্রস্তুত। আপনারা সবাই জেল খাটার ভয় পাচ্ছেন, কিচ্ছু হবে জেল খাটার ভয় পাচ্ছেন ভাই, কিচ্ছু হবে না ভাই, তিন তিনবার জেল খেয়েছি ভাই, অনেক মার খেয়েছি, অনেক সহ্য করেছি ভাই, শুধু আপনাদের জন্য, কারো জন্য না, কোনো মায়ের যেন চোখে জল না পড়ে, কোনো বাপ যেন না কাঁদে, কোনো স্ত্রী যেন না কাঁদে, কোনো সন্তান যেন না কাঁদে, আমি সেই আশা নিয়ে সেই ভরসা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তবে একটা কথা বলি ভাই, আমি কিন্তু এখনো অনেক ধৈর্য ধরে আছি শুধু আপনাদের জন্য, একটা কথা বলি ঠান্ডা মাথায় ভাই আমরা বক্তব্য দিচ্ছি, আমাদের ছেলেদেরকে অনেক ঠান্ডা করে রেখেছি, অনেক বুঝিয়ে রেখেছি ভাই, মটকা গরম করাবি না ভাই, মটকা গরম করলে কি হবে জানি না, মটকা গরম করাবে না ভাই, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে, মাঠে আসো ময়দানে আসো, কে কোথাকার কে বলছে ওইসব আইএসএফ কে সায়নি জানে, আইএসএফ কি জিনিস সায়নি জানে, ওদের আগাও সবাই কি জানে, সায়নি জানে আইএসএফ কি জিনিস, আইএসএফ ন্যায়ের প্রতিষ্ঠা করতে এসেছে, আইএসএফ ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছে, আইএসএফ মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে, আইএসএফ গুন্ডামি বন্ধ করতে এসেছে, গরিব মানুষের টাকা ঘরের টাকা শোষণ করতে যারা এসেছে তার হিসাবের জন্য আইএসএফ বন্ধ করতে এসেছে। এরা কি করছে টিএমসি নেতাগুলো, কি করছে ভাই টিএমসি নেতাগুলো, একে মারবো ওকে ধরবো, কেন কেন মারবে তুমি,
কেন মারবে? কি রকম এত জ্বালা পড়ছে তোমাদের? ও তো অনেক উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করেছে, এত জ্বালা এত পাচ্ছে কেন আবশ্যক থেকে? কিসে এত জ্বালা? যাই হোক ভাই, আমি বেশিক্ষণ কথা বলবো না, আমার শরীরটা কদিন ধরে অসুস্থ ভাই। শুধু আপনাদের ভালোবাসার টানে আমি আজকে আপনাদের সম্মুখে এসেছি। শুধু একটা কথা বলবো, মহাশয় আপনাদের যে নীতি আদর্শ শিখিয়েছেন সেই নীতি আদর্শের উপরে ভরসা করে চলুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা নওশাদ সিদ্দিক মহাশয় যে কথা বলে আপনাদের স্বাগত মোল্লা কি ধরতে শিখিয়েছে ভাই? স্বাগত মোল্লা কি ধরতে শিখিয়েছে? স্বাগত মোল্লা কি ধরতে? এক হাতে বোন আর এক হাতে বন্ধু। এই স্বাগত মোল্লা ভাঙড়ে এসে যত মায়ের কোল খালি করেছে স্বাগত মোল্লা। স্বাগত মোল্লাকে আমরা ছাড়বো না, কোন হিসাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো। আগামী দিন শুধু সময়ের অপেক্ষা ভাই। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।